স্ত্রী মাসাবি সারা জীবন ক্রিকেটের সাথে কোনো না কোনো ভাবে সম্পৃক্ত থাকবেন ভালো ক্যাপ্টেন থাকে এবং লেজেন্ডারি ফিগার যারা থাকে আইকনিক পার্সোনালিটি যারা থাকে তারা কখনো হারিয়ে যায় না কোনো না কোনো ভাবে তাদেরকে আমাদের প্রয়োজন আমি বিশ্বাস করি মাসাবিকে খেলাধুলার মাঝে আমরা পাবো এখন আবার তিনি রাজনীতিতে আসছেন সেখানে আমরা পাবো রাজনীতিতে থাকলেও তিনি খেলাধুলাকে বাদ দিতে পারবেন না মাশরাফির মেধা ও নেতৃত্বের মূল্যায়নে তাকে নিয়ে দূরদর্শী চিন্তা আছে সরকারের জানান ক্রীড়া প্রতিমন্ত্রী ভবিষ্যতে আপনি দেখবেন মাশরাফিকে আমরা আরো অনেক ভালো কিছু দেওয়ার প্রত্যাশ আমরা আগ্রহে আছি যাদেরকে দেখে আসলে খেলোয়াড় তৈরি হয় বা খেলোয়াড় হিসাবে মানুষ ক্রিকেটার হতে চায় এবং মাননীয় প্রধানমন্ত্রী সবসময় মাশরাফির জন্য তার আলাদা একটা সবকর্নার রয়েছে সে ক্যাপ্টেন্সি থেকে বা ক্যাপ্টেন্সির বাইরে একটা খেলোয়াড় হিসাবে একজন মানুষ হিসাবে সকল জায়গায় তিনি নিজেকে আলোকিত করেছেন আমরা অবশ্যই মাশরাফিকে তার যোগ্যতম স্থানে আমরা রাখব বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উপলক্ষে দেশের 102টি বিশ্ববিদ্যালয়ের 6200 অ্যাথলেটকে নিয়ে শুরু হয়েছে বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপ আগামী 8 এপ্রিল পর্যন্ত চলবে এই প্রতিযোগিতা হাতের ঝিল এমপি থিয়েটারে প্রতিযোগিতার উদ্বোধন করেন অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল মানিক মোহাম্মদ বাংলাভিশন ঢাকা ফুটবলের খবর